প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মেল ইনফার্টিলিটি বা পুরুষের বন্ধাত্বজনিত সমস্যা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন গাইনিয়ান্ট অপস বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার রেজাউল করিম কাজল 1973 সালের ডিসেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1997 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, এই যে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি, এটা নিয়ে এখন অনেকের ধারণা অবশ্য চেঞ্জ হয়েছে, কিন্তু এক সময় বন্ধাত্ব বা সন্তান হচ্ছে না মানেই নারীকে দায়ী করা হতো। আসলে প্রকৃত বিষয়টা কী? প্রকৃত বিষয় হলো যে বন্ধাত্ব সমস্যাটা কিংবা সন্তান লাভে ব্যর্থতা বা দেরি হওয়া, এই সমস্যাটা স্বামী স্ত্রী অর্থাৎ নারী পুরুষ দুজনে যে কারো হতে পারে এবং সমানে সমান দেয় সমানে সমানে হতে সমস্যাটা সমানে সমান। অর্ধেক ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের সমস্যা থাকে, অর্ধেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী বা নারীর সমস্যা থাকে। তো বন্ধাত্ব সমস্যা আছে এটা আমরা কখন বলি? যখন দেখি কোনো দম্পতি পুরো এক বছর সন্তান লাভের চেষ্টা করেও যখন ব্যর্থ হয়, তখন আমরা মনে করি যে তাদের ভিতরে হয়তো কোনো একটা সমস্যা আছে। তখন যে কোনো বয়সে এটা, যখন সাধারণত যদি স্ত্রীর বয়স 28 বছরের নিচে হয় তাহলে সময়টাকে আমরা এক বছর বলি। আর যেহেতু কখনো যদি 28 বছরের পরেও কেউ গর্ভধারণ করতে চায়, তখন কিন্তু সময়টাকে আমরা একটু কমিয়ে নিয়ে আসি। তখন আমরা সেটিকে 6 মাস পরেই আমরা বলি যে 6 মাস পরে না হলে ডাক্তারের শরণাপন্ন হন এবং প্রয়োজন হলে চিকিৎসা নিন। এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে পুরুষ এবং নারী, স্বামী স্ত্রী উভয়ই এই যে না হওয়ার যে সমস্যাটা, এটা সমানে সমান সমানে মানে এটার জন্য আসলে কেউই দায়ী না, দায়ী নয়। এটা একটা রোগ, কিন্তু প্রবলেমটা পুরুষেরও সমান অংশে থাকতে পারে। ফলে আগে যেরকম নারীদেরকে দায়ী করে অনেকে, অনেক সাধারণ মানুষই দায়ী করতো এবং এমনকি বিয়ে ভেঙে পর্যন্ত দিত, সেটার কোনোই যুক্তিকতা নেই না। এবং দেখা যেত যে চিকিৎসার জন্যে শুধু স্ত্রীকে পাঠানো হচ্ছে, তারই পরীক্ষা নিরীক্ষা, তারই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তাকে ওষুধ দেওয়া হচ্ছে। তো এইটাই চলে আসছে যুগের পর যুগ, এবং একের পর এক ওই পুরুষ হয়তো বিয়েও করছেন, দেখছেন কোনো স্ত্রীর সন্তান হচ্ছে না। প্রথমেই চিন্তা করে যে এই স্ত্রী যেহেতু ঘরের সন্তান হচ্ছে না, তাহলে হয়তো আর একটা বিয়ে করলে হয়তো সেই সমস্যার সমাধান হবে। আসলে এটা সমস্যা আসলে উদ্ঘাটন করা হয়নি যে পুরুষের ভিতরেই সমস্যাটা আছে কি না। তো একজন পুরুষের বিষয়ে যেহেতু আলাদা করে আমরা আলোচনা করব, একজন পুরুষের যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বজনিত যে সমস্যাটা, এটা হয় কেন? আমরা কোনো দম্পতি যখন বন্ধাত্ব সমস্যা নিয়ে আসে, তখন যদি আমরা প্রথম এবং একমাত্র পরীক্ষাটাও করতে চাই, তাও কিন্তু স্বামীর পরীক্ষাটা করি, যে স্বামীর বীর্য পরীক্ষা করেই আমরা তারপর পরবর্তী পরীক্ষাগুলো করি যে সেটা ঠিক আছে কিনা। এটা খুবই সহজ এবং একটা সাধারণ, কম খরচে করা যায় এমন পরীক্ষা। তো এইখানে স্বামীর বীর্য পরীক্ষায় যদি দেখা যায় যে শুক্রাণু বা স্পার্ম, যেটা দিয়ে একটা বাচ্চা তৈরি হবে, তো সেইটা যদি সংখ্যায় কম থাকে, সেই শুক্রাণুগুলো যদি নড়াচড়ার গতি কম থাকে, কিংবা তাদের যদি কোনো গঠনগত ত্রুটি থাকে, তাহলে এই পুরুষের বন্ধাত্ব সমস্যাটা তৈরি হয়। আর একটা হলো যদি কোনো পুরুষ শারীরিকভাবে অক্ষম হয়, সেটা একটা হয়তো খুব ছোট কারণ হতে পারে। কিন্তু এই যে সমস্যা বললেন যে শুক্রাণুর সংখ্যায় কমা, তার কার্যক্ষমতা কমে যাওয়া বা এইসব বিষয়, এটা হয় কেন? এটা তো সবার হচ্ছে না, কারো কারো হচ্ছে, সেই কেউ কেউ এই সমস্যায় আক্রান্ত হচ্ছে কেন? কিছু কারণ আছে যেগুলো জন্ম থেকেই আছে, সেটা হয়তো সেই পুরুষ জানে না। আর বাকি যে কারণগুলো আছে, যেটা আমরা দেখতে পাই, পরীক্ষা করলে ধরতে পারি, পারিপার্শ্বিক, সেগুলো হলো যে একটা পুরুষের খাওয়া দাওয়া আছে, জীবনযাত্রা আছে এবং স্বভাব আছে।
যেমন কি যেমন কেউ যদি ওজন বেশি থাকে তার একটা পুরুষের ওজন বেশি হলেও যে তার বন্ধাত্ব সমস্যা হতে পারে এ ধারণাটা পুরুষদের মধ্যে সাধারণত দেখা যায় না তারপর তার শরীরে যদি ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে কোলেস্টেরল বেশি থাকে কিংবা হরমোন ঘটিত সমস্যা যেমন থাইরয়েডজনিত সমস্যা কিংবা প্রোলাকটিন নামে আর একটা মেলি হরমোন যেটা শরীরে বেড়ে গিয়ে থাকে এই জাতীয় সমস্যা যদি হয় তখন হয়তো তার এই সমস্যাটা হতে পারে আর একটা হলো যে তার শুক্রাণু তৈরি হচ্ছে ঠিকই কিন্তু বের হয়ে আসার যে পথটা আছে সেই পথে কোথাও হয়তো একটা বাধা আছে এরকম হতে পারে আর অন্যান্য যে আমি বললাম যে জীবনযাত্রার সাথে মানানসই কিছু সমস্যা অভ্যাসগত সেটা হচ্ছে উনি যদি ধূমপান করেন মাদকদ্রব্য গ্রহণ করেন কিংবা এমন কোনো পরিবেশে কাজ করেন যেখানে তেজস্ক্রিয়তা আছে বা এক্স রে আছে কিংবা সেখানে এমন কিছু কেমিক্যাল আছে যেটা তার শ্বাস প্রশ্বাসের সাথে রক্তে মিশে যায় এইরকম কিছু সমস্যা আছে আবার জীবনযাত্রা আছে এরকম যে দীর্ঘক্ষণ উনি টাইট প্যান্ট শার্ট পরে থাকেন কিংবা উনি মোটর সাইকেল চালান কিংবা রাতের বেলা দীর্ঘক্ষণ কোলের ওপরে ল্যাপটপ নিয়ে কাজ করেন তখন অন্ডকোষ থেকে বা টেস্টিস থেকে যে শুক্রাণু তৈরি হয় উচ্চ তাপের কারণে সেই শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায় তো এই জীবনযাত্রা এবং খাওয়া দাওয়া এবং অভ্যাসগুলোও কিন্তু পুরুষের বন্ধাত্বের জন্য দায়ী একজন মানুষ একটি দম্পতি তারা সন্তান নিতে ইচ্ছুক 28 বছরের কম বয়সী কোনো নারী এবং এই দম্পতির চেষ্টা করলেন এবং আপনাদের প্রেসক্রিপশন মতো এক বছর তারা সঠিক নিয়মেই তাদের জানা সঠিক নিয়মে তারা চেষ্টা করলেন সন্তান ধারণে জন্ম দেয় সক্ষম হলেন না তখন একজন গাইনোকোলজিস্টের কাছে যান বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞর কাছে যান আপনারা তখন কি করে থাকেন তখনই কি আপনারা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসায় চলে যেতে বলেন না জীবনযাপনের এই যে পরিবর্তনগুলি পরামর্শ এটা করেন প্রথমে আমরা কারণটা খুঁজতে চাই সেই পুরুষটির ইতিহাস নেই আমরা তার খাদ্যাভ্যাস চলাফেরা তার কাজকর্ম এসবের ইতিহাস এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে চাই যে সমস্যাটি আসলে কোথায় আছে যদি দেখা যায় তার চালচলন আচারগত পরিবর্তন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে তাহলে আমরা কোনো ওষুধ না দিয়ে শুধু এইটাই দেখতে বলি আর যদি সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় যেমন বললাম তার হরমোনজনিত সমস্যা আছে তার ডায়াবেটিস আছে তাহলে আমরা সেই রোগগুলোর চিকিৎসা দিয়ে আবার দেখি যে হ্যাঁ এবার তার রিপোর্টটা ভালো আসছে তখন সেই ক্ষেত্রে যদি তার আপনার নিয়মকানুন কিংবা তাদের এমনকি তাদের সহবাসের পদ্ধতি পর্যন্ত অনেক সময় অনেকে বুঝেন না সে কারণেও ফেল করে আপনারা সব বলে দিলেন যে প্রবলেমগুলি ছিল কারণ ছিল ইটিওলজিক্যাল ফ্যাক্টর বা ঝুঁকি বাড়ায় এই বিষয়ে সেগুলোও দূর হলো তারপরও তো ওই অবস্থায় কতদিন চেষ্টা করতে বলেন এই অবস্থায় আমরা প্রায় বছরখানেক চেষ্টা করতে বলি আরও এক বছর আরও এক চেষ্টা করতে তখন কিন্তু আমরা চিকিৎসা দিচ্ছি চিকিৎসা দেওয়ার সময়টা হচ্ছে প্রায় বছরখানেক এরপরে যখন কোনো দম্পতির সন্তান লাভে ব্যর্থ হচ্ছেন তখন আমরা তখন বলি যে উন্নত প্রযুক্তির সহায়তা নিতে হবে সেটা কি তো সেটা উন্নত প্রযুক্তি হচ্ছে যে স্ত্রীর গর্ভে যখন আমরা দেখতে পাই আল্ট্রাসাউন্ড মেশিনের মধ্যে যে হ্যাঁ সেখানে সন্তান ধারণের জন্য সঠিক মাপের একটি ডিম তৈরি হয়েছে তখন স্বামীর শুক্রাণুগুলোকে ফিল্টার করে যেগুলো সবচেয়ে স্বাস্থ্যবান সেগুলোকে সিরিঞ্জের মতো একটা যন্ত্র নিয়ে সরাসরি আমরা এটা স্ত্রীর জরায়ুতে প্রবেশ করাই এটা হচ্ছে একটু উন্নত চিকিৎসা ব্যবস্থা এটাকে IUI বলে বা ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বলে তো এতেও যদি দুই তিনবার ব্যর্থ হয় চিকিৎসা তখন এর পরবর্তী ধাপটার নাম কিন্তু টেস্ট টিউব বেবি বা IVF নামে অনেকে চেনেন তো সেই পদ্ধতি তখন হয়তো সহায়তা নেওয়া লাগবে এই ক্ষেত্রে এই যে IVF বা টেস্ট টিউব বেবি নামে বেশি পরিচিত এবং পপুলার এই ক্ষেত্রে কি করে থাকেন এক্ষেত্রে হয় কি যে স্বামীর যদি একটা শুক্রাণুও থাকে তাতেও কিন্তু সন্তান লাভ করা সম্ভব এইবার স্ত্রীর শরীর থেকে যে ডিমগুলো ফুটে সেগুলোকে বাইরে আনা হয় ল্যাবরেটরিতে এবং তখন স্বামীর শুক্রাণু দিয়ে সেটিকে নিষিক্ত করা হয় এবং তখনই ল্যাবরেটরিতে ভ্রূণগুলো তৈরি করা হয় তো হয়তো 4-5-10 ভ্রূণ তৈরি হতে পারে তখন সময় মতো যখন স্ত্রীর শরীর ওই ভ্রূণ গ্রহণ করার জন্যে তৈরি হয়েছে তখন আমরা 2 কিংবা 3 ভ্রূণ স্ত্রীর গর্ভে আমরা প্রতিস্থাপন করি
এবং এই ভ্রূণটি একেবারে স্বাভাবিক নিয়মে স্বাভাবিক গর্ভধারণের মতোই মায়ের গর্ভে বড় হতে থাকে এবং সেই সন্তান জন্ম নেবে। সেই ক্ষেত্রে স্বাভাবিক স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান জন্ম নিত তার সঙ্গে এই সন্তানের কোনো মিল নাই, এটা ডিএনএ ঘটিত কোনো মিল নাই, এরাই এই সন্তানের বা আসল বাবা মা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম এবং যারা এইরকম সমস্যায় ভুগছেন তাদের জন্য অত্যন্ত আশার কথা শোনালেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বন্ধাত্ব বা ইনফার্টিলিটি, বিশেষ করে মেল ইনফার্টিলিটি নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের পরামর্শ নিয়েই সাজাতে চাই, তাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, স্কিন টাইটেনিং অ্যান্ড টোনিং, এর মাধ্যমে আমরা অ্যাচিভ করি স্কিন রিজুভিনেশন, নতুন একটি ত্বক। আর এজিংয়ের ফলে যে স্কিনের ডিফারেন্ট ধরনের সাইন দেখা দেয়, যেমন বলি রেখা, রিঙ্কেল, আমাদের যে এক্সপ্রেশন মার্কস, নানারকম ফোল্ড বা স্যাগিনেস, এগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।